রিফাই বেরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ। আমরা এই বুক সিরিজে নিয়ে এসেছি চিন্তা অপরাধের কমপ্লিট অডিও বুক। এছাড়াও এই চ্যানেলে চলছে একই সাথে আরো অনেকগুলো বই, মুক্ত বাতাসের খোঁজে, কাভার করা হয়েছে আকাশের ওপারে আকাশ, এবং কখনো ছড়ে যেও না, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। তো সকল সুন্দর সুন্দর বইগুলো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। পূজারী ও পূজিত। উল্টানো পেন্টাগ্রামে খোদাই করা সিংহাসনে বসা মূর্তিটার শরীর মানুষের, মাথা ছাগলের, বাঁকানো দুইটা শিং, মাঝে জ্বলন্ত মশাল, কাঁধে থেকে বেরিয়ে আসছে একজোড়া পাখা, পেশি বহুল হাতগুলোর একটা আকাশে আর অন্যটা মাটির দিকে তাক করা, ভাঁজ করা দুপায়ের পাতার জায়গায় পশমি খুর, মুখ তুলে কালো দেবতার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে দুজনেই। কালো ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যটা 8 ফিট লম্বা, ওজন প্রায় 1 টনের মতো, নাম ব্যাফোমেট। ব্যাফোমেটের সাথে ইউরোপের পরিচয় মধ্যযুগে, ক্রুসেডের সময়কার রহস্যময় নাইট টেম্পলারদের সুবাদে। ধর্মদ্রোহিতার অভিযোগে 1307-এ বিচার শুরু হয় ক্যাথলিক চার্চের এক সময়কার চোখের মণি নাইট টেম্পলারদের। সমকামিতা, ব্ল্যাক ম্যাজিক, জিন সাধনা এবং ব্যাফোমেট নামক ছাগল মুখ দেবতার উপাসনা টেম্পলারদের বিরুদ্ধে অভিযোগের লিস্ট ছিল লম্বা এবং বিচিত্র। মধ্যযুগে ইউরোপের পরিচিত পাওয়া ব্যাফোমেট নামের সত্তা আধুনিক যুগে পরিচিত হয়েছে পশ্চিমা ব্ল্যাক ম্যাজিক, জিন সাধনা এবং শয়তান উপাসনার প্রতীক হিসেবে। আমেরিকান ডেট্রয়েট নদীর কাছাকাছি এক পরিত্যক্ত কারখানার ওয়ারহাউজের মধ্যরাত্রির ঠিক আগে পর্দা উন্মোচন করা হয় শতাব্দীর পুরনো ব্যাফোমেটের সম্মানে তৈরি করা নতুন এই ব্যাফোমেটের মূর্তিটির। দিনটি ছিল 2015-এর জুলাইয়ের এক শনিবার। মূর্তিটি বানায় স্যাটানিক টেম্পল বা শয়তানি মন্দির নামে এক সংগঠন। আমেরিকাতে ওরা নিবন্ধিত একটা ধর্ম হিসেবে, নামে শয়তানি মন্দির হলো এই সংগঠনের লোকজন সরাসরি সত্তা হিসেবে শয়তানের উপাসনা করে না। বিশ্বাসের দিক থেকে ওরা এনলাইনমেন্ট হিউম্যানিস্ট, পাক্কা ভোগবাদী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক, মানুষের মাঝে স্বর্গ নরক টাইপের লোকজন। শয়তান তাদের কাছে একটা সিম্বল, একটা সাহিত্যিক চরিত্র, যুক্তি, স্বাধীনতা আর প্রথা বিরোধিতার প্রতীক। ব্যাফোমেট হলো শয়তানের প্রতীক। শয়তানি মন্দিরের ভাষ্য মতে ব্যাফোমেটের মূর্তি বানানোর উদ্দেশ্য উপাসনা নয়, বরং ধর্ম নিরপেক্ষতার নীতি চর্চা। 2012 সালে আমেরিকার ওক্লাহোমা রাজ্যের ক্যাপিটল বিল্ডিং এর সামনে স্থাপন করা হয় বাইবেলের 10 আজ্ঞা সম্বলিত 10 কমান্ডমেন্টস মনুমেন্ট নামে একটি ভাস্কর্য। শুরু থেকেই এই নিয়ে দেখা দেয় বিতর্ক। অন্য সব ধর্মকে বাদ দিয়ে সেকুলার দেশের সরকারি ভবনের সামনে একটি নির্দিষ্ট ধর্মের ভাস্কর্য স্থাপন অনেকেই দেখেন ধর্ম নিরপেক্ষতার নীতি লঙ্ঘন হিসেবে। এই বিতর্কে ঘি ঢালেন স্যাটানিক টেম্পল। খুব সহজ কিন্তু শক্তিশালী এক প্রশ্নকে কেন্দ্র করে তারা তাদের যুক্তি সাজায়। রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবহার করে খ্রিস্টানরা যদি তাদের ধর্মের প্রচার চালাতে পারে, তাহলে অন্য ধর্মের লোকেরা কেন পারবে না? সেকুলার দেশ তো অন্য ধর্মের অনুসারীদের একই অধিকার থাকার কথা, শুধু সংখ্যাগুরু ধর্মের নিরাপত্তা আর অধিকার দেওয়া হলে সেটা তো আর ধর্ম নিরপেক্ষতা বলা যায় না। খ্রিস্টানরা যদি নিজেদের বিশ্বাস অনুযায়ী বাইবেলের 10 আজ্ঞা লেখা ভাস্কর্য বসাতে পারে, তাহলে শয়তান উপাসকদের অধিকার আছে তাদের বিশ্বাস অনুযায়ী ব্যাফোমেটের মূর্তি বসানোর, আর এতে বাধা দেওয়া হলে সেটা হবে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং আইনের চোখে সমান অধিকারের নীতি লঙ্ঘন। এই যুক্তি অনুযায়ী শয়তানি মন্দিরের সদস্যরা ব্যাফোমেটের মূর্তি নিয়ে হাজির হয় আমেরিকার বিভিন্ন সরকারি ভবনের প্রাঙ্গণে। স্বভাবতই খ্রিস্টানদের দিক থেকে আসে তীব্র প্রতিবাদ। এসব প্রদর্শন অনেকে স্লোগান দিতে শোনা যায়, শয়তানের কোনো অধিকার নেই। প্রথমবার দেখায় ব্যাফোমেটের মূর্তি নিয়ে এই পুরো ঘটনা পাগলাটে আমেরিকানদের আজগুবি কাজ মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে তাকালে বোঝা যায় এই ঘটনা আসলে ধর্ম এবং আধুনিক সেকুলার রাষ্ট্রের সম্পর্কে নিয়ে আমাদের সামনে হাজির করে গভীর কিছু প্রশ্ন। সব ধর্ম এবং বিশ্বাস পরস্পর সামঞ্জস্যপূর্ণ না, বরং অনেকগুলোই একে অপরের সাথে সাংঘর্ষিক। যা এক ধর্মের জন্য ধর্মীয় স্বাধীনতা, সেটা অন্য ধর্মের কাছে ধর্মদ্রোহিতা, যেমনটা ব্যাফোমেটের মূর্তির ঘটনা থেকে স্পষ্ট। এমন ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কি হবে? রাষ্ট্র কি অধিকাংশের পক্ষ নেবে? তাতে কি সংরক্ষিত হবে ধর্ম নিরপেক্ষতার নীতি? রাষ্ট্র কি স্যাটানিক টেম্পলের যুক্তি মেনে নেবে? যদি মেনে নেয়, তাহলে কি ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিভঙ্গি থেকে এটা বলা যায় না যে রাষ্ট্র ধর্মহীনতার পক্ষে অবস্থান নিয়েছে, শয়তানি করার বিশ্বাসকে রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে? এখন কেউ হয়তো বলতে পারেন যে স্যাটানিক টেম্পলারদের দাবি গ্রহণযোগ্য না, কারণ তারা সত্যিকার অর্থে কোনো ধর্ম না। সেই ক্ষেত্রে প্রশ্ন হবে, সত্যিকার অর্থে ধর্মের সংজ্ঞা কি? ধর্মের সংজ্ঞা দেওয়াটা আসলে কিন্তু অতটা সহজ না। এটাও হয়তো বলা যেতে পারে যে ব্যাফোমেট মূর্তির ব্যাপারটা আসলে অত্যন্ত ব্যতিক্রমী একটা ঘটনা, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। এই ঘটনা থেকে সব সেকুলার রাষ্ট্র বা সেকুলারিজমের নীতির ব্যাপারে কোনো উপসংহার টানা ঠিক হবে না।
কিন্তু এরকম আরো উদাহরণ আছে আমাদের কাছে, আমাদের ঘরেই আছে। 2035 সালে ভারতের অমৃতসরে কাদিয়ানে জন্ম হয় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানের। এই লোক প্রথমে দাবি করে সে ইসলামের একজন মুজাদ্দিদ বা সংস্করক, তারপর দাবি করে সে আল মাহাদি, এবং তারপর দাবি করে যে সে প্রতিশ্রুত মসিহ। শেষমেশ দাবি করে বসে তার কাছে ওহি আসে এবং সে আল্লাহর প্রেরিত নবী। তবে সে নতুন কোনো শরিয়া আনেনি। হারুন আলাইহি ওয়াসাল্লাম যেমন মুসা আলাইহি ওয়াসাল্লামের অনুগামী নবী ছিলেন, তেমন সেও খাতামুন নাবিয়্যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার অনুগামী নবী। মির্জা গোলামের অনুসারীরা কাদিয়ানি হিসেবে পরিচিত, যদিও তারা নিজেদের আহমাদি বলে দাবি করে। শুরু থেকেই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা নানাভাবে কাদিয়ানিদের সাহায্য এবং পৃষ্ঠপোষকতা করে। মির্জা গোলাম এক অর্থে ছিল ব্রিটিশদের এজেন্ট, এবং তার উত্থানের পেছনে ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সক্রিয় ভূমিকা। পরবর্তীকালে এই লিস্টে যুক্ত হয়েছে আমেরিকাও। আজও কাদিয়ানিদের মূল হেডকোয়ার্টার লন্ডনে। বিস্ময়কর ব্যাপার হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে প্রত্যাখ্যান করা এবং মির্জা গোলামকে নবী মনে করা কাফির কাদিয়ানিরা নিজেদের মুসলিম দাবি করতে চাই। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, সারা দুনিয়া জুড়ে ইসলামের বিরোধিতা ও ইসলামের অধিকার হরণে ব্যস্ত জায়নিস ক্রুসেডাররা কাদিয়ানিদের মুসলিম হবার অধিকার নিয়ে খুবই উদ্বিগ্ন। কাদিয়ানিদের পক্ষে নিয়মিত লবিং করা হয় ব্রিটেন এবং আমেরিকা থেকে। একেবারে শুরু থেকে কাদিয়ানিদের বিরোধিতা করে আসছেন উপমহাদেশের আলিমগণ। বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে কাদিয়ানি বিরোধী আন্দোলনের জন্ম দিয়েছেন বাংলাদেশের আলিমরাও। কিছুদিন আগে 2019 ফেব্রুয়ারিতে কাদিয়ানিরা পঞ্চগড়ে জলসা এবং সমাবেশ করার উদ্যোগ নিলে এর তীব্র বিরোধিতা করে বাংলাদেশের আলিমগণ আবারও কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই আন্দোলনের মূল দাবি হল রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের কাফির ঘোষণা করা, তাদের প্রকাশ্য এবং প্রচারণা নিষিদ্ধ করা, কাদিয়ানিজের জন্য ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করা। যেমন কাদিয়ানিদের উপাসনা জায়গাকে মসজিদ না বলে উপাসনালয় বলা। 2013 প্রকাশিত হেফাজত ইসলামের 13 দফার 6 নম্বর দাবিটি ছিল কাদিয়ানিদের নিয়ে। দাবিটি ছিল সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ এবং সুশীলদের তরফ থেকে বিভিন্ন সময়ে আলিমদের এই দাবিগুলো সমালোচনা এবং বিরোধিতা করা হয়েছে। তাদের বক্তব্য হল, কাদিয়ানিরা যদি নিজেদের মুসলিম মনে করে তাহলে তাদের আত্মপরিচয় পরিবর্তন করার অধিকার রাষ্ট্রের নেই। এটি সরাসরি মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী এবং বাংলাদেশের সংবিধানে স্বঘোষিত ধর্মনিরপেক্ষতা মূলনীতির সাথে সাংঘর্ষিক। সংবিধানের প্রত্যেক নাগরিকের সমান এবং স্বাধীনভাবে নিজের পছন্দ মতো ধর্ম পালন এবং প্রচারের স্বাধীনতা দেয়। নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার অধিকার আছে প্রত্যেক ধর্মেরই। কাজেই এই ধরনের দাবি প্রথমত নির্যাতনমূলক, দ্বিতীয়ত অসাংবিধানিক। ইসলামের অবস্থান থেকে কাদিয়ানিদের কাফির হবার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ না থাকলেও সেকুলার রাষ্ট্র এবং সংবিধানের জায়গা থেকে কাদিয়ানিদের পক্ষ অবলম্বনকারীদের কথাগুলো উড়িয়ে দেওয়া যায় না। কে মুসলিম আর কে মুসলিম না সেটা কি রাষ্ট্র ঠিক করবে? রাষ্ট্রের কি অধিকার আছে তাকফির করার? কোনো গোষ্ঠী বা সম্প্রদায় দাবি বা ধর্মীয় বিশ্বাসের বৈধতা যাচাই করার এখতিয়ার কি রাষ্ট্রের আছে? রাষ্ট্র যদি কাদিয়ানিদের কাফির ঘোষণা করার সিদ্ধান্ত নিতে পারে, তাহলে কি সেটা তাত্ত্বিকভাবে হলো অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? অন্যদিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কাদিয়ানিদের মুসলিম হিসেবে মেনে নেওয়া একেবারেই অসম্ভব। কাদিয়ানিদের জন্য যেটা ধর্মীয় স্বাধীনতা, মুসলিমদের জন্য সেটা জঘন্য ধর্মদ্রোহিতা। কাদিয়ানিদের তাদের সাংবিধানিক সংরক্ষিত অধিকার দেবার মাধ্যমে রাষ্ট্র যদি তাদের মুসলিম হিসেবে মেনে নেয়, তাহলে রাষ্ট্র এক্ষেত্রে সরাসরি কোরআন এবং সুন্নার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই যুক্তি কিন্তু কেউ দিলেও দিতে পারে, রাষ্ট্র এখানে যার পক্ষই নিক না কেন, সেটা হবে কারো না কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। যতই ধর্ম যার যার উৎসব সবার বলা হোক না কেন, একটা সেকুলার রাষ্ট্র সত্যিকার অর্থে ধর্মীয় স্বাধীনতা থাকতে পারে না। সেকুলারিজম যা দিতে পারে তা হল সেকুলার সংবিধানের অধীনে সেকুলারিজমের সীমার মধ্যে থেকে কিছু নির্দিষ্ট বিশ্বাস, কথা এবং কাজের স্বাধীনতা। ব্যাফোমেট কিংবা কাদিয়ানিদের নিয়ে ঘটনাগুলো চোখে আঙ্গুল দিয়ে এই সত্যটা আমাদের দেখিয়ে দেয়। পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে গৃহীত হবার কারণে ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করার নীতি বা ধর্মনিরপেক্ষতাকে আজ বিশ্বব্যাপী মেনে নেওয়া হয়েছে। মধ্যযুগে ইউরোপের ক্যাথলিক চার্চের নৈতিক স্খলন, দুর্নীতি এবং খ্রিস্টানদের নিজেদের মধ্যে রক্তক্ষয়ী নানা বিরোধের প্রেক্ষাপটে জন্ম হয় ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমের। ঔপনিবেশিক দখলদারিত্ব এবং এর ফলে জন্মানো মানসিক দাসত্বের কারণে ধীরে ধীরে পুরো বিশ্ব জুড়ে সেকুলারিজম পরিণত হয় রাষ্ট্র গঠনের এই একটি মৌলিক আদর্শ ভিত্তিতে। সেকুলারিস্টদের যুক্তি হল, রাষ্ট্রের নাগরিকদের বিভিন্ন ধর্ম থাকতে পারে কিন্তু রাষ্ট্র সব নাগরিকদের প্রতি দায়বদ্ধ। রাষ্ট্র কোন একটি ধর্মকে গুরুত্ব দিলে অন্য ধর্মের নাগরিকরা নিজেদের বিচ্ছিন্ন এবং একঘরে ভাবতে পারে যে এর মাধ্যমে তাদের উপর অন্য ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে, হয়তো
এতে করে নিজ নিজ ধর্ম পালনের ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হবে, পাশাপাশি তারা বৈষম্যের শিকার হতে পারে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবার ক্ষেত্রে, যার ফলে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা এবং সংঘর্ষ যা বাধার সৃষ্টি করবে রাষ্ট্রের অগ্রগতির ক্ষেত্রে। ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করার নীতির সমর্থকরা মনে করে রাষ্ট্রের জন্য সেকুলারদের অবস্থান নেওয়াটাই সব থেকে ভালো। রাষ্ট্র কোনো ধর্মকে সমর্থন করবে না, আবার কোনো ধর্মকে অস্বীকারও করবে না। রাষ্ট্রের জনগণ নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন ধর্ম অনুসরণ করবে এবং নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করবে। রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সব ধর্মের প্রতি নিরপেক্ষ অবস্থান নেবে, নিশ্চিত করবে সকলের ধর্মীয় স্বাধীনতা। ব্যাফোমেটের মূর্তির ক্ষেত্রে শয়তানি মন্দির ঠিক এই যুক্তিটি ব্যবহার করেছিল, কিন্তু বাস্তবতা এই দাবিগুলো সমর্থন করে? আমরা এরই মধ্যে সেকুলার রাষ্ট্রের সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করার দাবির অসারতা প্রমাণ করে দেখেছি। এখন দেখা যাক সেকুলার রাষ্ট্র ঠিক কি ধরনের স্বাধীনতা ধর্মগুলোকে দেয়। কিশোর কিশোরীদের একসাথে সাঁতার শেখার বাধ্যতামূলক ক্লাসে নিজেদের 12 এবং 14 বছর বয়সী মেয়েদের পাঠাতে অস্বীকৃতি জানালে তুর্কি বংশোদ্ভূত সুইস নাগরিক বাবা মাকে প্রায় 1600 পাউন্ডের মতো জরিমানা করে বসে সুইজারল্যান্ডের এক স্কুল। দাবি করে সাঁতার শেখার ক্লাস স্কুল কারিকুলামের অংশ, তাই সন্তানদের এই ধরনের ক্লাসে না পাঠানোর কোনো এখতিয়ার অভিভাবকদের নেই। জবাবে মামলা করে দেন দুই কিশোরীর বাবা মা। তাদের যুক্তি হল পুরুষের উপস্থিতিতে একই সুইমিং পুলে মেয়েদের সাঁতার শেখা ইসলামী শিক্ষা অনুযায়ী বৈধ না, স্কুলে তাদেরকে এই ক্ষেত্রে বাধ্য করতে পারে না, এটা তাদের ধর্মীয় স্বাধীনতার অংশ। মামলা নাকচ করে দেয় সুইচ আদালত। হাল না ছেড়ে তারা যান ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস ECHR এর কাছে। ইউরোপিয়ান কোর্টও রায় দেয় স্কুল কর্তৃপক্ষ এবং সুইচ আদালতের পক্ষে। রায়ে বলা হয় অভিভাবকদের আপত্তি অগ্রহণযোগ্য এবং মুসলিম অভিভাবকরা তাদের কিশোরী মেয়েদের সাথে একই সাঁতারের ক্লাসে পাঠাতে আইনত বাধ্য। ইউরোপিয়ান আদালতের বিচারকরা স্বীকার করে যে অভিভাবকদের এভাবে বাধ্য করার কারণে তাদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে। তবে আদালতের মতে হস্তক্ষেপ হলেও এতে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে না। তার কিছুদিন আগে 2016 একই রকম মামলা জার্মান আদালতে রায়ে বলা হয় মুসলিম কিশোরীরা ছেলেদের সাথে সাঁতারের ক্লাসে অংশগ্রহণ করতে বাধ্য, এই ক্ষেত্রে কোনো ধরনের অব্যাহতি পাওয়ার অধিকার তাদের নেই। 2016 সুইজারল্যান্ডের এক মুসলিম পরিবারকে প্রায় 5,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়, কারণ তাদের 14-15 বছর বয়সী দুই ছেলে স্কুলের মহিলা শিক্ষকের সাথে হাত মেলাতে রাজি হননি। একই ধারাবাহিকতায় মিউনিসিপ্যাল কমিটির সাক্ষাৎকারে বিপরীত লিঙ্গের কারোর সাথে হাত না মেলানোর কারণে 2018 এক মুসলিম দম্পতির নাগরিকত্ব আবেদন বাতিল করা হয়। ইউরোপের 7টি দেশ সহ পৃথিবীর মোট 13টি দেশে নিকাব এবং বোরকা নিষিদ্ধ। এছাড়া মিশর, আলজেরিয়া, মরক্কো সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে নিকাব কিংবা বোরকা পরার কারণে নানা সময়ে মুসলিম নারীদের মুখোমুখি হতে হয়েছে বৈষম্যমূলক আচরণের। প্রায় প্রতিটি ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা বৈষম্যকে বৈধতা দেওয়া হয়েছে কোনো না কোনোভাবে সেকুলারিজমের দোহাই দিয়েই। 2011 ইউরোপের প্রথম দেশ হিসেবে নিকাবের অবৈধতা ঘোষণা করে ফ্রান্স। তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি ঘোষণা করে পর্দা নারীর দাসত্ব এবং শোষণের চিহ্ন এবং সেকুলার ফ্রান্সে এর কোনো জায়গা নেই। কোনো মহিলা জনসম্মুখে নিকাব পরে বের হলে তাকে 150 ইউরো ফাইন করা হবে। অভিভাবক বা স্বামী যদি কোনো নারীকে নিকাব করতে বাধ্য করে তবে তাকে জরিমানা করা হবে 30,000 ইউরো। 2014 একজন ফ্রেঞ্চ মুসলিম নারী এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেন ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে। সে একই যুক্তিতে একই আইনের কারণে তার ধর্মীয় অধিকার লঙ্ঘিত হচ্ছে। কোর্টের রায়ে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। একই রকম রায় দেওয়া হয় বেলজিয়ামের নিকাবের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আরেক মামলায় এবং 2017 বেলজিয়াম কোর্টে দেওয়া রায় বহাল রাখে ইউরোপিয়ান কোর্ট। সেকুলার কোর্টে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় যে নিকাব নিষিদ্ধ করার কারণে ইসলামের বিধান লঙ্ঘন হচ্ছে না। যেসব দেশে এখনো নিকাব নিষিদ্ধ করা হয়নি, যেমন ব্রিটেন, সেগুলোতেও জোর বিতর্ক চলছে নিকাব নিষিদ্ধ করার ক্ষেত্রে নতুন আইন বানানোর ব্যাপারে। এসবের পাশাপাশি তালাক কিংবা মসজিদ নিয়েও ফতোয়া দিচ্ছে সেকুলার আদালত। 2017 এক রায়ে ভারতীয় সুপ্রিম কোর্ট ঘোষণা করে 3 তালাক অসাংবিধানিক এবং অনইসলামিক। 2018 ভারতীয় সুপ্রিম কোর্ট 1995 বাবরি মসজিদ বিষয়ক একটি মামলার রায় বহাল রাখে, যেখানে বলা হয়েছে মসজিদ ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়, মুসলিমরা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে। লক্ষ্য করুন, প্রতিটি ক্ষেত্রে মুসলিমরা কোনো আইন ভঙ্গ করেনি, তারা কেবল নিজেদের ধর্মের বিধান মানার চেষ্টা করেছে। সেকুলার ইউরোপ, ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া ইউরোপ স্বপ্রণোদিত হয়ে আলাদাভাবে নতুন আইন তৈরি করে কিংবা ফাইন করে মুসলিমদের বাধা দিয়েছে তাদের ধর্ম পালনে। ভারতের ক্ষেত্রে কোনোটা ইসলামের অংশ আর কোনটা ইসলামের অংশ না তা নিয়ে ফতোয়াবাজি শুরু করেছে সুপ্রিম কোর্ট নিজেই। এই হলো সেকুলারিজমের দেওয়া ধর্মীয় স্বাধীনতার বাস্তবতা। সেকুলারিজম এমন ধর্মীয় স্বাধীনতার কথা বলে যেখানে একসাথে অর্ধ উলঙ্গ হয়ে কিশোর কিশোরীদের সাঁতার শেখা,
পরপুরুষ কিংবা পরনারীর হাত ধরা ইসলামী শিক্ষা এবং বিধানের লঙ্ঘন কিনা সেটা ঠিক করে দেয় সেকুলার সংসদ কিংবা আদালত। তিন তালাক কিংবা মসজিদ ইসলামের অংশ কিনা সেটাও সেকুলার আদালত ঠিক করে দেয়। যে নারী নিকাব করতে চায় সরকার তাকে বাধ্য করে নিকাব খুলতে, শোষণের হাত থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ ধর্ম কি বলছে সেকুলার রাষ্ট্রের কাছে সেটা মূল্যহীন। এমনকি যে বিষয়ে ধর্মের আওতাভুক্ত বলে সেকুলারিজম স্বীকার করে নেয়, সেই ক্ষেত্রেও ধর্মের কতটুকু পালনযোগ্য আর কতটুকু না সেকুলার সংসদ তার আদালত সেটা ঠিক করবে সেকুলার সংবিধান অনুযায়ী। ধর্মের সীমানা ঠিক করে দেবে সরকার। ধর্মীয় স্বাধীনতার কথা বললে সেকুলারিজম আসলে ধর্মকে নিজের অধীনস্থ করে। রাষ্ট্র এবং ধর্মের পৃথকীকরণ ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার নিশ্চয়তা দিতে পারে না। প্রত্যেক সেকুলার রাষ্ট্র, প্রত্যেকটি ধর্ম, সেকুলার সংবিধান সরকার এবং সরকারের অধীনস্থ। সেকুলার সংবিধানের অধীনে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় সেটা হলো গোলামকে দেওয়া মনিবের স্বাধীনতার মতো। মনিবের মেজাজ মর্জি মতো এই স্বাধীনতা গায়েব হয়ে যেতে পারে যে কোনো সময়। সেকুলারিজম বলে রাষ্ট্র সব ধর্মের প্রতি নিরপেক্ষ অবস্থান নেবে। Render unto Caesar the things that are Caesar's and unto God the things that are God's। ব্যক্তি তার মতো করে ধর্ম পালন করবে আর রাষ্ট্র চলবে রাষ্ট্রের নিয়মে। রাষ্ট্রের কাজে ধর্মের কোনো হস্তক্ষেপ চলবে না। ধর্ম থাকবে চর্চা, সিনাগগ, মসজিদ আর মন্দিরে। ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে যা ইচ্ছা সংবিধান মানুক, বাইবেল, তাওরাত, গীতা, কোয়ান্টাম মেথড, স্যাটানিক বাইবেল, কিচ্ছু আসে যায় না, রাষ্ট্রের চোখে সব সমান। কিন্তু বিচার, শাসন, আইন চলবে রাষ্ট্রের সংবিধান দিয়ে। এই সংবিধানই সার্বভৌম, এই মানব রচিত সর্বোচ্চ আইনের উপর আর কারো কথা চলবে না। হোক সে আল্লাহ, সদাপ্রভু, জিহোবা কিংবা ব্যাফোমেট। এই হলো সেকুলারিজম আর আধুনিক উদারনৈতিক গণতন্ত্রের মূল মন্ত্র। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যাই, রাষ্ট্রের আইনগুলো গড়ে ওঠে নৈতিকভাবে নৈতিকতার কোনো না কোনো সুনির্দিষ্ট কাঠামোর উপরে। সেকুলার আইন বানাতে হলেও ভালো মন্দের একটা মাপকাঠি বেছে নিতে হয়। রাষ্ট্রের যেহেতু সমাজ এবং মানুষকে নিয়ে কাজ করতে হয়, তাই তার প্রয়োজন হয় একটি দর্শন এবং বিশ্ব দৃষ্টিভঙ্গিরও। সেকুলার রাষ্ট্র কোন নৈতিকতা মাপকাঠি বা দৃষ্টিভঙ্গি গ্রহণ করে? বাস্তবতা হলো যেসব মূল্যবোধ ও প্রাথমিক মূলনীতিকে ভিত্তি করে সেকুলার রাষ্ট্র আইন গড়ে তোলে, সেগুলো কোনো সাংস্কৃতিক বা ঐতিহাসিক ফ্যাক্টর দ্বারা প্রভাবিত। যেমন ইউরোপের প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রের আইন বানানোর ক্ষেত্রে নিজেদের কিছু কিছু ধর্মীয় বা খ্রিস্ট ধর্মের মূল্যবোধকে গ্রহণ করেছে। আজও পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতি, বিশেষ করে মুসলিম বিশ্বের ব্যাপারে তাদের পলিসিগুলোর উপর খ্রিস্টীয় প্রভাব স্পষ্ট। পাশাপাশি তাদের সংবিধানগুলো গড়ে উঠেছে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী দর্শন এবং এনলাইনমেন্ট আদর্শের উপরে। সময়ের সাথে সাথে খ্রিস্ট ধর্মীয় মূল্যবোধের প্রভাব কমেছে, বেড়েছে এনলাইনমেন্টের গর্ভ থেকে জন্ম নেওয়া ভোগবাদ, বস্তুবাদ আর লিবারালিজমের প্রভাব। উপমহাদেশের দিকেই তাকান, বাংলাদেশের প্রগতিশীল আর সুশীল সমাজ সেকুলারিজম ও অসাম্প্রদায়িকতা বলতে যা বোঝান সেটাকে মোটা দাগে কলকাতার হিন্দু এলিটদের অনুকরণ বললে ভুল হবে না। লক্ষণীয় বিষয় হলো ইসলামের সাথে এইসব দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক বা আদর্শিক দ্বন্দ্ব আছে। কোপটা তাই বেশি পড়ে ইসলামের উপরেই। স্বাধীনতার বুলিয়াওড়ে ইসলামের সমালোচনা করলেও বিভিন্ন অজুহাতে মুসলিমদের তাদের ধর্মীয় বিধান পালনে বাধা দেয় ইউরোপীয় দেশগুলো। সেকুলারিজমের কথা বলে ভারতীয় আদালত তালাক আর মসজিদ নাকি অ ইসলামী তা ফতোয়া দেয়। ইসলামকে আক্রমণ করাকে আরব এবং পাকিস্তানের সেকুলারিস্টরা মনে করে নিজেদের পবিত্র দায়িত্ব। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ফোন ধরে হ্যালো না বলে ছালাম দিলেই, বাই না বলে আল্লাহ হাফেজ বললে ছেলেদের গোড়ালি আর মেয়েদের মাথার উপরে কাপড় থাকলে রীতিমতো গবেষণা করে সেটাকে ইসলামী উগ্রবাদে নাম দেওয়া হয়, ফলাও করে প্রচার করা হয় জাতীয় পত্রিকায়। সেকুলার রাষ্ট্র ধর্মগুলো তার নিজস্ব সেকুলার মূল্যবোধ চাপিয়ে দেয়। সব ধর্মের অধিকার সংরক্ষণের বদলে সেকুলারিজম সব ধর্মকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ধর্মের কোনো বিধানের সাথে সেকুলার আইন সাংঘর্ষিক হলে প্রতিটি ক্ষেত্রে সেকুলার আইন ধর্মকে বাধ্য করে সেই আইন মেনে নিতে। সেকুলারিজমের নিজস্ব হালাল হারাম কনসেপ্ট আছে, সে আপনার উপর সেটা চাপিয়ে দেয়। নিজের ধর্মের বিধান আপনি ভাঙতে পারবেন, কিন্তু সেকুলার বিধান ভাঙা যাবে না, মানতেই হবে। আপনি মুসলিম, হিন্দু, খ্রিস্টান যাই হন না কেন, তার বেশ অনেকগুলো উদাহরণ আমরা এর মধ্যেই এনেছি। আদতে এটা ধর্মনিরপেক্ষতা না, বরং স্বতন্ত্র ধর্মের মতো। যেই ধর্মের নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ, যেই ধর্মের পবিত্র গ্রন্থ হলো সংবিধান, ব্যাবিলনের নমরুদ আর মিশরের ফেরাউনের মতো যেই ধর্মের দেবতা হলো সেকুলার শাসক এবং সাংসদ। সেকুলার রাষ্ট্র কার্যত বাকি সব ধর্মকে এই নতুন ধর্মের এবং এর পবিত্র গ্রন্থের অধীনস্থ করে, আর এই কারণেই সেকুলার ধর্ম অনুযায়ী রাষ্ট্র ধর্মের উপর হস্তক্ষেপ করতে পারে, ধর্মের বিধান বদলে দিতে পারে, ধর্মকে নতুন করে ব্যাখ্যা করতে পারে, এমনকি
আদালত এটাও ঘোষণা করতে পারে যে মসজিদ ইসলামের অংশ না, কিন্তু একজন মুসলিম তার ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে সংবিধানের বিরোধিতা করতে পারে না, সেটা অপরাধ। আল্লাহর আইন উপেক্ষা করা যায়, কিন্তু আদালতের রায়ের ব্যতিক্রম করা যায় না। রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করার ব্যাপারে মুসলিমদের অবস্থান কি হবে? কার আইন প্রাধান্য পাবে? কার বিধান মেনে চলা হবে? কার কর্তৃত্বের কাছে আমরা বশ্যতা স্বীকার করব? সর্বোচ্চ কর্তৃপক্ষ কে? আইন প্রণেতা কে? বিধানদাতা কে? এই ব্যাপারে সেকুলার দর্শনের অবস্থান পরিষ্কার, অন্যদিকে এই ব্যাপারে কোরআনের অবস্থানও পরিষ্কার স্পষ্ট। আর এই স্পষ্ট বিষয়টির ব্যাপারে যারা বিভ্রান্তিতে পড়ে গেছেন তাদের জন্য বিষয়টি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ স্পষ্ট করে গেছেন তাতারদের বিরুদ্ধে দেয়া তার ঐতিহাসিক ফতোয়ায়। তিনি বলেছিলেন, ইসলামের একটি মৌলিক বিশ্বাস হলো কোরআন শতভাগ আল্লাহর কালাম এবং সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর দিক নির্দেশনার ফল। ইসলাম রাষ্ট্র থেকে আলাদা হতে পারে না, কারণ মুসলিমদের জীবনের প্রতিটি বিষয়ের মতো রাষ্ট্র পরিচালনার বিষয়টি ইসলাম নিয়ন্ত্রণ করে। ইসলামের ব্যক্তিগত, সামাজিক আর রাজনৈতিক আলাদা কিছুই না, প্রতিটি ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করে শরিয়াহ। এই ইউরোপীয় শ্রেণী বিভাগ ইউরোপিয়ানদের জন্য, মুসলিমদের জন্য না। মুসলিমদের কাছে ধর্ম নিছক কিছু বিশ্বাস ও আচার আচরণের সমষ্টি না। মুসলিমদের জন্য ইসলাম হলো এমন এক জীবন আচরণ, এমন এক জীবন ব্যবস্থা, বিশ্বাসের পাশাপাশি মূল্যবোধ, আচরণ এবং জীবনযাপনের সকল দিক যার অন্তর্ভুক্ত। ইউরোপের অন্ধকার যুগ ছিল মুসলিম সভ্যতার স্বর্ণযুগ। ইউরোপের দুরবস্থার পেছনে ছিল চার্চের সক্রিয় ভূমিকা, অন্যদিকে মুসলিমদের পতনের কারণ ছিল ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়া এবং বহিঃশত্রুর আক্রমণ। রোমান ক্যাথলিক চার্চকে আত্মার পরিত্রাণের একমাত্র বাহন বলে বিশ্বাস করা ক্যাথলিজমের মৌলিক বিশ্বাসের একটি। ইসলামে পুরোহিততন্ত্রের কোনো ধারণাই নেই। শাসন ব্যবস্থা ও রাষ্ট্রের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা বা দিক নির্দেশনা খ্রিস্ট ধর্মে দেয় না, কিন্তু ব্যক্তিগত জীবনের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামাজিক রাজনীতি সবকিছুর ব্যাপারে ইসলামের আছে সুনির্দিষ্ট নির্দেশনা এবং হুকুম। ইসলামের আছে 1000-এর বেশি সময় ধরে গৌরব উজ্জ্বল ইসলামী রাষ্ট্রের ইতিহাস। গণতন্ত্র বা সেকুলারিজম ছাড়াই 1000 বছরের বেশি সময় ধরে পৃথিবী শাসন করেছে মুসলিমরা। ইউরোপের অন্ধকার যুগের প্রেক্ষাপটে জন্ম নেওয়া সেকুলারিজম মুসলিমদের কাছে গ্রহণযোগ্য না। সেকুলারিজমকে প্রত্যাখ্যান করতে মুসলিমরা বাধ্য, কারণ সেকুলারিজম আল্লাহর আইনকে অকার্যকর করে, বাতিল সাব্যস্ত করে। এখানে যে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ তা হল, ইসলামী রাষ্ট্রে শরিয়াহ নির্দিষ্ট শর্ত অনুযায়ী কিছু কাফির তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। এছাড়া ইসলামী রাষ্ট্রের নিয়ম মেনে বসবাস করা কাফিরদের নিরাপত্তা দেওয়া ও শরিয়া তাদের যে অধিকার দেয় সেটা সংরক্ষণ করার দায়িত্ব রাষ্ট্রের। পশ্চিমা ধর্ম নিরপেক্ষরা এক্ষেত্রে বলবে, ইসলামী আইন সবাইকে সমান অধিকার দেয় না। যেমন ধরুন, একজন কাফির কখনো ইসলামী রাষ্ট্রের প্রধান হতে পারবে না। বেশ, কিন্তু এক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতার অবস্থান তো একই। কোনো মুসলিমও তো সেকুলার রাষ্ট্রের প্রধান হতে পারবে না, কারণ রাষ্ট্রপতি হওয়ার জন্য একজন মুসলিমকে তার বিশ্বাসের অনেক কিছু বর্জন করতে হয় এবং সেকুলারিজম নামে এই ধর্ম এবং ধর্মের পবিত্র গ্রন্থ সংবিধানকে স্থান দিতে হয় ইসলাম, কোরআন ও সুন্নাহর উপর। তাছাড়া ধর্মীয় স্বাধীনতার গাল ভরা ফাঁকাবুলির আড়ালে ইসলামী আধুনিক সেকুলার রাষ্ট্র কিন্তু সেকুলার সংবিধানের নির্দিষ্ট শর্তের অধীনে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের সুযোগই দেয়। তাই এটাকে ধর্মীয় অসহিষ্ণুতা বলা আর অন্যটাকে ধর্মীয় স্বাধীনতা বলা বুদ্ধিভিত্তিক বাটপারি। ধর্মনিরপেক্ষতা কোনো অর্থে মুসলিমদের জন্য সমাধান হতে পারে না, কারণ ধর্মনিরপেক্ষতাবাদ দাবি করে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আইনকে বাদ দিয়ে মুসলিমদের মানুষের বানানো সম্পূর্ণ আলাদা বিশ্বাস, কাঠামো এবং আইন গ্রহণ করতে হবে। মুসলিমদের পক্ষে কখনোই রাষ্ট্র এবং ধর্মের পৃথকীকরণ মেনে নেওয়া সম্ভব না, কারণ এটা আল্লাহর বিধান বাতিল করে মানুষের বিধানের আনুগত্য করতে বলে। আমাদের দেশে একটা কথা প্রায়ই শোনা যায়, সব জায়গায় ধর্ম টেনে আনবেন না তো। আসলে কথাটা আসলে উল্টো। আধুনিক সেকুলার রাষ্ট্র একে সব জায়গা থেকে ধর্মকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। সেকুলার রাষ্ট্রের আবির্ভাবের আগে এই জায়গাগুলো ধর্মের ছিল। সেকুলারিজম সমাজ এবং রাষ্ট্র থেকে ধর্মকে তো সরিয়েছে, এখন হস্তক্ষেপ করছে ব্যক্তিগত জীবনে ধর্ম পালনের উপরেও, ফতোয়া দিচ্ছে ধর্মের বিভিন্ন বিষয়ে। তাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না কথাটা অনেকটা দখলদার ইসরায়েলের রেটরিকের মতো। দেখবেন ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর সময় ইসরায়েলি আর্মি এবং সরকারের বিভিন্ন মুখপাত্র বলছে, ইসরায়েলের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার আছে, ইসরায়েলের অধিকার আছে নিজেকে রক্ষা করার। যেন আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের মুসলিমরা আর নিরীহ শান্তিকামী ইসরায়েল কেবল নিজেদেরকে রক্ষা করছে। অথচ বাস্তবতা হলো, ইউরোপ থেকে আসা ইহুদি ইসরায়েলের নামে ফিলিস্তিনের মাটি ছিনিয়ে নিচ্ছে, দখল করে রেখেছে মুসলিমদের পবিত্র স্থান মসজিদ আল আকসা, এবং মুসলিমদের উপর গণহত্যা চালিয়ে আসছে 7 দশকের বেশি সময় ধরে। এরপরও কিছু মুসলিম যখন মসজিদ এবং মাটি ফিরিয়ে নিতে চায়,
দখলদারির আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার চেষ্টা করে। তখন ইসরায়েল বলে, ইসরায়েলের অধিকার আছে নিজেকে রক্ষা করার, সব জায়গায় ধর্ম টেনে আনবেন না তো, কথাটা ইসরায়েলের এই নিজেকে রক্ষা করার অধিকারের মতোই, এমন এক মুখস্থ বলি যা শব্দের চাতুর্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাস্তবতাকে উল্টে দেয়। প্রশ্নটা সব জায়গায় ধর্ম আনার না, প্রশ্নটা হলো আপনারা সব জায়গা থেকে ধর্মকে কেন সরাতে চান, আর যদি চানই তাহলে সেটা সরাসরি স্বীকার কেন করেন না। মুসলিম হিসেবে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত, আমরা কি সেকুলার হয়ে সব জায়গা থেকে ধর্ম সরাতে চাই, কিংবা চিন্তার কোনো বিচিত্র চোরাবালিতে নেমে স্বপ্ন দেখি সেকুলারিজমের কাঠামোর ভিতরেই ইসলামকে টিকিয়ে রাখার, নাকি আমরা পূর্ণাজ্ঞাভাবে অনুসরণ করতে চাই ইসলামের। আর এখানেই শেষ হচ্ছে পূজারী এবং পূজিত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান, আর যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, আপনারা কি সেকুলার কাঠামোর মধ্যে থাকতে চান নাকি ইসলামী কাঠামোর মধ্যে। আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।